একটি শিশু বাবা মায়ের হাত ধরে এই পৃথিবীর আলো দেখে ঠিকই, কিন্তু এই বৈচিত্র্যময় পৃথিবীর আস্বাদ গ্রহণের জন্য ভরসা একমাত্র শিক্ষক। সেই প্রাচীনকাল থেকে গুরু শিক্ষক সম্পর্ক অনির্বচনীয়। স্কট হেডেনের ভাষায়, টিচার্স হ্যাভ থ্রি লাভ, লাভ অফ লার্নিং, লাভ অফ লার্নার্স অ্যান্ড দ্য লাভ অফ ব্রিংকিং দ্য ফার্স্ট টু লাভস টুগেদার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কলকাতা বিস ওয়ান্স এগেইন। আজকে 5th September, টিচার্স ডে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বার্থডে। ছোটোবেলায় তো স্কুলে যখন পড়তাম তখন এই দিনটা আমাদের কাছে খুব মজার একটা দিন ছিল, যে আমরা পঠন পাঠন ছেড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, স্যারেদের সাথে অন্যভাবে দিনটাকে এনজয় করতাম। আজকে আমি বেরিয়ে পড়েছি সেই নস্টালজিয়াটা চাঙ্গা করতে। আমি যাচ্ছি আজকে আমার পুরনো স্কুল, মানে হচ্ছে যাদবপুর বিদ্যাপীঠে, আর আজকে ওখানে প্রোগ্রাম হবে, যেগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো চলো, অনেকটা লেট হয়ে গেছে, এখন 1টা বাজে, 12টা থেকে প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। চলো গিয়ে ঘুরে দেখে আসি যাদবপুর বিদ্যাপীঠে কেমন কী অনুষ্ঠান হচ্ছে এবং সব কিছু তোমাদেরকে আপডেট করছি। পৌঁছে গেছি আমাদের স্কুলে, এখন আমি দাঁড়িয়ে আছি মেন এন্ট্রেন্সের সামনে, ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে গেছি, আমি এখন স্কুলের মাঠে দাঁড়িয়ে আছি। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই আমাদের বিল্ডিং অ্যান্ড ক্লাসরুমস। আমাদের 3টে স্কুল বাস দেখতে পাচ্ছি মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এইটা হলো ইন্দুমতী সভাগৃহ, আমাদের ইন হাউস অডিটোরিয়াম। ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে এক উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। দর্শন, রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে তার অসীম পারদর্শিতা থাকলেও তার ভালো লাগা এবং ভালোবাসা দুটোই ছিল শিক্ষকতায়। একজন সর্বশ্রেষ্ঠ এবং আদর্শ শিক্ষক হিসেবে আজও তিনি সমানভাবে আমাদের কাছে পূজনীয়। তিনি বলেছেন, ইনস্টেড অফ সেলিব্রেটিং মাই বার্থডে, ইট উড বি মাই প্রাউড প্রিভিলেজ ইফ 5th September is observed as Teacher's Day. তাই তার কথাকে স্মরণে রেখেই আমরা আজ একত্রিত হয়েছি সেই সব মানুষদেরকে শ্রদ্ধা জানানোর জন্য যারা দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছে। প্রতিটা দিন কিন্তু শিক্ষক দিবস। শিক্ষক দিবস শুধু একটা দিনের মধ্যে সীমাবদ্ধ নয়, বাঁচি যতদিন শিখি। আমাদের শুভেচ্ছা, শুভকামনা, প্রাণ ভরা স্নেহাশিস তোমাদের সাথে। তোমরা জীবনের পথে এগিয়ে যাও, বিদ্যাপীঠের নাম উজ্জ্বল করো, তাহলে সত্যিকারের শিক্ষক দিবসের গুরুত্ব ঔজ্জ্বল্য অনেক অনেক।
থেকে এখন এসেছি আমরা গড়িয়াহাট, কিছু শপিং আছে পরে নিয়ে যাব আজকে। তো আমি তো ডিউটি যাব, মুন এসছে এখানে, মুন বাড়ি চলে যাবে। খুব আনন্দ পেয়েছে আজকে হেলমেট না আনার জন্য, আমাকে অটোতে উঠতে হয়েছে অনেকদিন বাদে। আমরা আবার কিমলিতে চলে এসেছি। কিমলি অ্যাকচুয়ালি এটা ভিতরের পাটটা দেখে হয়তো তোমরা চিনতেই পারছ, আমরা জুন মাসে একবার এখানে এসেছিলাম, বনুর বার্থডেতে আমরা এটাই বুক করেছিলাম। তখন ওরা বলেছিল বাইরেটা বুক করা যায় না, বাট আজকে ওরা অনেকজন আছে, বাইরে কোনো টিচার্সদের সেলিব্রেশন হচ্ছে, বাইরেটা আজকে ব্লক, তার জন্য আমরা ভিতরটাই বুকলাম আজকে। তো আমরা অর্ডার দিয়েছি ল্যাংফং স্যুপ 1/2, যেটা আমরা কিমলিতে আসলে ডেফিনেটলি ডেফিনেটলি খাই, ওটাই অর্ডার দিয়েছি, ওটাই খাবো। তারপরে আমাদের একটা মিটিং আছে, আমাদের 6টা নাগাদ একটা মিটিং আছে দুপুর পার্কে, তো এটা খাওয়াটা শেষ করে তারপর যাবো। চলে এসছে আমাদের ল্যাংফং স্যুপ, দেখতে খুব সুন্দর, মরিচ গুঁড়োটা আমি ঢেলেছি। ফুচকা টুচকা হয়ে যায় কি বলো? থাক, কনসেন্ট্রেট করো। সো এই তোমরা কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ, খুব ঠিক স্যুপটা, খুব ভালো খেতে। তোমরা যদি কখনো কিমলিতে আসো ল্যাংফং স্যুপ ট্রাই করতে পারো। কিমলি থেকে ভেবেছিলাম আর কিছু খাবো না, কিন্তু গাঙ্গুরাম অ্যান্ড সন্সটা দেখে জাস্ট লোভে পড়ে গেলাম। ভেতরে ঢুকছি, দেখতে পাচ্ছ তোমরা অ্যাম্বিয়েন্সটা। আর আমি অর্ডার দিয়েছি পানির পাফ আর একটা ছানার মিষ্টি, দারুণ ছিল খেতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আমি ডিউটি বেরিয়ে যাবো, মুনোর বাড়িতে চলে যাবে। হুলিয়া দেখে বুঝতে পারছ, টেনশন, প্রেশার, গরম, সব কিছুতে প্রচণ্ড বিধ্বস্ত হয়ে গেছি। আর বিধ্বস্ত হয়েছি আরেকটা কারণে, সেটা হচ্ছে বাসে চললাম। বাসে অনেকেই চলে, কিন্তু ব্যাপারে বাসে প্রচুর ভিড় ছিল। অ্যাকচুয়ালি আমি বলছি, যোধপুর পার্ক থেকে 8B অবধি কোনো অটো তো পাচ্ছিলাম না, বিকজ এখন সব কিছু ফুল হয়ে আসছে। তো একটা বাস পেলাম, বাসে উঠলাম, কিছু করার নেই, ডিউটি যাবে, দেরি হয়ে যাচ্ছিল, এত ভিড় মানে দুজনেই। তোমার ভুলের জন্য হয়েছে, হেলমেট না আনার জন্য, কিছু করার নেই আমার না। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস কী হয় আমি বলছি তোমাদেরকে, বাসে যদি সিট পেলাম তাহলে ওকে, কিন্তু এতটা ভিড় হয়ে গেছিলো মানে বলার মতো না, জাস্ট বিধ্বস্ত হয়ে গেছি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেব ডিউটি বেরিয়ে যাচ্ছে, আমিও বাড়ি চলে যাচ্ছি, দেখা হচ্ছে পরের ব্লগে। স্টে হ্যাপি, স্টে সেফ, অ্যান্ড ওয়াচ কলকাতা বিস অলওয়েজ। গুড নাইট। আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বকবক, আছে আমি নিজের মনের অন্তরে, আছে বইয়ের ভেতর ভূত, আছে মুঘল রাজপুত, ছেড়ে দিন আমাকে প্লিজ, ছেড়ে দিন। আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষার পরিহাস, আছে ফেল, আছে পাস, বিরক্তি বড় মাস, ওরা বড় হবে চোর বেগারি, আর আমি কাটব ঘাস, লা 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 লা।